তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা চলে আসলাম পাহাড়ে। তো এখন বাজে প্রায় 9টা মতন, তো চলো উপরে যাই, আবার গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে দেখো অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আজকে একটু পাহাড়ের দিকে। তো সকালবেলা আজকে আমি যখন মেয়েকে রেডি করছিলাম, তো আমি বরকে বললাম যে চলো দুজন মিলে, অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো চলো আজকে একটু দুজন মিলে ঘুরে আসি। তো ও দেখি এক কথা দিয়ে রাজি হয়ে গেল। তো এই যে আমরা দেখো মেয়েকে এখন স্কুলে দিয়ে আমরা দুজন মিলে চলে আসলাম একটু পাহাড়ের দিকে। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে রোদ তো একদমই নেই, মানে পুরো বৃষ্টি, রাস্তাঘাট দেখো পুরো একদম ভেজা, এতটা সুন্দর, মানে যেতে যেতে আমাদের কিন্তু ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, দেখো আমরা চলে যাচ্ছি একটু রংটংয়ের দিকে। অনেক দিন থেকে আমরা দুজন মিলে একটু সময় কাটাই না, মানে ঘুরতে তো আমরা অবশ্যই যাই, কিন্তু দুজন মিলে যে একটা সময় কাটানো সেটা আমাদের অনেক দিন থেকেই হয় না। যার জন্য আজকে ওকে বললাম যে চলো আজকে আমরা একটু বেরিয়ে পড়ি। তো মেয়েকে স্কুলে দেওয়ার পর দেখো আমরা চলে আসলাম এখান থেকে। ভিউটা দেখো কতটা সুন্দর, এই যে আমাদের শিলিগুড়ি দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর। আসলাম আমরা একটু এখানটায় মোমো খাবো। আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি হলো রংটংয়ে। তো এই যে মোমো অর্ডার করলো, তো যে দিচ্ছে এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা আজকে দুজন মিলে অনেকদিন পরে বেরোলাম। তো মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে চলো একটু আমরা ঘুরে আসি, তো পাহাড়ের দিকেই আসবো ভাবলাম। তারপর মেয়েকে স্কুলে দিয়ে, মেয়েকে স্কুলে দিলাম আমরা 8:30 সময়, আর তারপরে দিয়েই আমরা বেরিয়ে গিয়েছি। তো আজকে এত সকাল সকাল এসেছি আমরা পাহাড়ে, দারুণ লাগছে দেখতে, আর ওয়েদারটা এতটা সুন্দর। পাহাড়ে খুব বৃষ্টি হয়েছে আজকে, তো রাস্তাঘাট পুরো ভেজা, দারুণ লাগছিলো। তো ওয়েদারটা এতটা সুন্দর না, এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জানি না যাওয়ার সময় বৃষ্টি হবে কিনা। এনেছি রেনকোট এনেছি। তো চলো আমরা এখন মোমোটা খেয়ে নিই। তো আমরা এই যে মোমো খেয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ না, তো এই যে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম, কারণ কি মেয়ের আবার স্কুল ছুটি হবে 11:30 সময়, যেহেতু ওর এক্সাম হচ্ছে, যার জন্য ওর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হবে 11:30 সময়। তো ওই টাইমের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। মোমোটা না দারুণ টেস্টি ছিল খেতে, খুব ভালো ছিল। তো দেখো রাস্তাঘাট পুরো ভেজা, আমাদের ওই দিকটা এখনো বৃষ্টি হয়নি আমরা যখন আসলাম, দারুণ লাগছে। আর এই সাইডটা দেখো, পাহাড়ের মেঘটা দেখতে কত সুন্দর লাগছে,
দেখতে পাচ্ছ তোমরা উপরে, এই যে ঠিক ফুল গাছটার উপরটায় দেখো মেঘগুলো যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। সত্যি তাই ভাবি কখনো কখনো যে পাহাড়ে থাকলে কত সুন্দর পরিবেশ, যদি থাকতাম কত ভালো হতো। দেখো কি সুন্দর ডগিটা, তো চলো বেরিয়ে যাই। আমাদের ইচ্ছে ছিল আর কি রং টংয়ের ওই ওপরটায় আর কি যাব, কিন্তু হবে না, আমাদের টাইমে হবে না, যার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। তো যতটুকুই ঘুরলাম খুব ভালো ঘুরলাম, কারণ কি এত সকাল সকাল আমাদের পাহাড়ে কখনো আসা হয়নি, তো দারুণ লাগে। সকালের ওয়েদারটা এতটা সুন্দর না, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তো আরোই সুন্দর। আর না আস্তে আস্তে ঠান্ডাও লাগছিল, তো চলো যাওয়া যাক এবার। আজকের ওয়েদারটা কিন্তু পুরো একদম রোমান্টিক একটা ওয়েদার, আর চারিদিকে দেখো গাছপালাগুলো কতটা সুন্দর লাগছে, পুরো একদম সবুজ হয়ে আছে, আর রাস্তাটা দেখো পুরো একদম ভেজা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে খুবই সুন্দর আজকের ওয়েদারটা। আমরা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছিলাম যে বৃষ্টি তো হবেই, যার জন্য রেনকোট আমরা সাথে নিয়েই এসেছি। তো দেখো আমরা কিন্তু হালকা হালকা বৃষ্টির মধ্যেই এসেছিলাম, তো এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যেই আমরা যাচ্ছি। আর খুব ভালো লাগছিল, মানে দারুণ লাগছিল কি বলবো আর কি। তো পাহাড়ে তো ভালো অবশ্যই লাগে, তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় ব্যাস আরও তো মানে কোনোই কথা হবে না। তারপর দেখো এই যে ডান দিকটা চলে গেল, এদিকে রোহিণী রাস্তা, আর আমরা এই যে চলে আসছি সুকনার দিকে। তো যাই হোক, আজকে অনেক দিন পর দুজন মিলে এইভাবে সময় কাটালাম, খুব ভালো লাগলো সত্যি। মানে কখনো কখনো না মনে হয় যে এত সংসারের কাজ কর্ম করে দুজন মিলে যদি একটু কোথায় সময় কাটাই, মানে এইরকম আর কি, খুব ভালো লাগে। তো তারপর দেখো আবার সেই চলে আসলাম আমরা শিলিগুড়িতে। তো এখন আমি যাব, 11:30 প্রায় বাজতেই চললো, তো এখন আমি যাব মেয়েকে আনতে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি যাব আমার বাপের বাড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।